আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও দেখলাম, তো দেখে আমার খুবই খুবই খারাপ লেগেছে। আসলে যে মানুষ যারা ওয়াজ করে মাঠে ময়দানে, তারা মানুষে যারা শিক্ষা দিবে যে কিভাবে ইসলামটা শিখতে পারে এবং নামাজ, রোজা, হজ, জাকাত, বেদাত এবং শিরিক থেকে মুক্ত এবং পরিপূর্ণ একটা ইসলামিক জীবন গঠন করার জন্য যারা নির্দেশ দিবে, তারাই এখন নির্দেশ দিতে আছে মানুষের শিরিকের পথে নিতে আছে। তো এই ধরনের কিছু গজল গাইতেছে। আমাদের সবাই চিনেন হুজুরের তাহেরি হুজুর বলে যে একজন লোক আছে, তা ইতিমধ্যে সবসময় ওনার ইয়া দেখি এরকম এই ধরনের মাঝে মধ্যে একটা করে ইসলামের আবিজাবি একটা সৌন্দর্যটা নষ্ট করার জন্য মাঝে মধ্যে উনি আসে। তো আমি সবসময় কিছু বলি না, তারপর আমার বলার দরকার না, যেহেতু আমার কথাটা আরও আমাদের ভাইরা বলে, মজারা দিনের ভাইরা আছে কিংবা আমাদের হুজুররা, তারাই এইসব কথা বলে দেয়, তাহলে আমাদের বলার কিছু থাকে না। তো এখন তুমি দেখলাম কেউ বলে নাই, এর জন্য আমার এটা জিনিসটা বলা যে এমন একটা গজল গাইছে, এই গজলটা পুরা শিরিক এবং রসুলের ছোট করছে, আল্লাহরও ছোট করছে এবং মানুষের বিভ্রান্ত করার চেষ্টা উনি করছে। এই ধরনের বক্তব্য যদি বর্তমানে বন্ধ না করা হয়, সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই ধরনের বক্তব্য অবিলম্বে এটি বন্ধ করার দরকার, যেহেতু এই ধরনের মানুষের ইমান আকিদা সব নষ্ট করে দিতেছে এই ধরনের এই মোল্লারা, পুরো সমাজটারে ধ্বংস করে দিতেছে, ইসলামটারে ধ্বংস করে দিতেছে এই ধরনের। তো আমি একটু আপনার অংশ একটু দেখাবো ইনশাল্লাহ। তো আসুন একটু আপনার অংশটা দেখি কি বলছিল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই ধরনের যদি আলোচনা করতে থাকে আমাদের হুজুররা, তাহলে সাধারণ মানুষ কী করবে বলেন? সাধারণ মানুষ তো ইসলাম ধরনের কিছুই শিখতে পারবে না, ওনারা শিখবে শুধু এই ধরনের কথাবার্তা। তো আপনারা অবশ্যই এটা প্রতিবাদ করবেন, এই ধরনের যিনি কোনো আলেম না করতে পারে এবং তারা জানি মাঠে না থাকতে পারে, এই ধরনের ইসলাম যারা ব্যঙ্গ না করতে পারে। তবে আমরা সবসময় এটা বলি, এই ধরনের হুজুরে কোনো দিন সরকার জানি কোনো মাঠে ঘাটে এরকম ওয়াজ করতে না দেওয়া হয়। এই ধরনের যদি ওয়াজ করে ইসলামটারে ধ্বংস করে দিতেছে, এরা ইসলামটার আর রাখতেছে না, ইসলামটারে পুরাই ধ্বংস করে দিতেছে। এরা জাতির কি শিক্ষা দিবে আর কি তারা ইসলামরে আগায় নিবে? তো এই ধরনের বক্তব্য যদি মানুষ দিতে থাকে তাহলে ইসলাম কোথায় যাবে বলেন? অবশ্যই এই ধরনের শিরিক, এ ধরনের কথাবার্তা। তো আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন, আর আমি এটা কপিরাইট মুক্ত করে দিলাম, আপনারা যে কোনোভাবে শেয়ার করতে পারেন, এখনও ফ্রিভাবে দিয়ে দিলাম। আর আপনারা সবসময় লাইক শেয়ার করেন, গান বাজনা এগুলা অবশ্যই আমাদের এটা ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এতদিন তো গান বাজনা দিয়েছেন, অন্তত ইসলামিক একটা চ্যানেলে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।